একটা জীবন ধারণ করার জন্য তো অক্সিজেন দরকার, কিন্তু মনের অক্সিজেন সেটা কেমন করে পাওয়া যাবে? I've been pushing away everybody I love. I don't know what to do. Need a sign from above. I just want to be somebody who knows how to behave, but I'm not even close. Won't you save me? Won't you save me? I am out here alone. 4th September হঠাৎ করে প্ল্যান হলো যে পাহাড়ে যাব। তো মনটা খুব কেমন কেমন করছিল, সকালবেলা প্ল্যান হলো এবং বিকেল 3টার সময় বেরিয়ে পড়লাম ফ্রম বালুরঘাট। তো বালুরঘাট থেকে স্কুটি করে নিয়ে গেলাম হচ্ছে রায়গঞ্জ, তারপর ওখান থেকে ডালকোলার পরে হচ্ছে পৌঁছালাম হচ্ছে ইসলামপুরে হোটেল বলাই ছিল এবং রাত্রিবেলা আমরা ওই হোটেলে থাকি। তারপর আমরা সকালবেলা বেরিয়ে পড়ি হচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ি। এবার শিলিগুড়ি যাওয়ার আগে জানতে পারলাম যে পাহাড়ে সব রুটই বন্ধ, খালি দার্জিলিং রুট ছাড়া। ওকে, তো কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, ঘুম এইসব জায়গায় থাকা যেতে পারে, এইসব জায়গা ছাড়া অন্য কোনো অফবিট জায়গায় কিন্তু যাওয়া যাবে না। তো আমরা প্ল্যান করে ফেললাম যে ঠিক আছে চলো দার্জিলিংয়ে যাই। তো দার্জিলিংয়ে তো 4টা রুট আছে, হ্যাঁ, একটা হচ্ছে মিরিক রুট, একটা হচ্ছে তিনধারিয়া রুট, একটা হচ্ছে পাঙ্খাবাড়ি রুট, আর একটা হচ্ছে রোহিণী রুট। হ্যাঁ, তো আজকে ডে টু, আর আজকে কয় তারিখ ভাই? আজকে 6 তারিখ। আচ্ছা আচ্ছা, না না 6 তারিখ না, 5 তারিখ। আজকে 5 তারিখ, কালকে 4 তারিখ বেরিয়েছি আমরা। আচ্ছা, যে 5 তারিখ, তো মোটামুটি কালকে রাত্রিবেলা আসলাম আর তারপর খাওয়া দাওয়া করে এই হোটেলে চলে এসেছি। এই হোটেলের নাম হচ্ছে সম্রাট, না সরি, এই হোটেলের নাম হচ্ছে শুভম। এই শুভম হোটেল অ্যান্ড লজ, এটা ইসলামপুরে খুব ভালো পজিশনে এই লজটা আছে। আর এই লজটা আর একটা জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়িও আছে উপরে, ঠিক আছে? তো এখানে আর একটা জিনিস যেটা ফেসিলিটি আমার যেটা সেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে গাড়ি রাখার ফেসিলিটি। সামনে বিশাল বড় লন আর খুব সুন্দর মানে এদের ব্যবস্থাপনা আছে, মানে চার চাকা যদি নিয়ে আসা, হ্যাঁ চার চাকা নিয়ে আসা, তাও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আর যেটা কালকে পার্থকে বলছিলাম, ভাই এটা কি, কিপ ইওর মোটরসাইকেল কার এক্সেট্রা অ্যাট ইওর ওন রিস্ক, ইফ মোটরসাইকেল কার উইল লস্ট বা স্টোলেন অথরিটি উইল নট বি লায়াবল। আমি পার্থকে বলছিলাম চল গিয়ে স্কুটিটা এই দোতলায় নিয়ে আসি, আমরা নিচে রাখবো না, আমরা নিচে রাখবো না, কোলবালিশ দিয়ে স্কুটি দিয়ে কোলবালিশ তো নেই, স্কুটিটাকে কোলবালিশ করে নেবো। তো এরকম একটা মজা করছিলাম আর কি। তো এনিওয়ে সব ঠিকঠাকই আছে, এখন যাবো টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। অনেক বেজে গেছে, মোটামুটি 9টা বেজে গেছে, আর আমার শিলিগুড়ির একটা ছোট্ট কাজ আছে যে ল্যাপটপটা আমার খারাপ হয়ে গেছে, সেই ল্যাপটপটা আমি দেখি যদি ঠিক করতে পারি, কিবোর্ডটা যদি চেঞ্জ করতে পারি। একটা এখানে টুইস্ট আছে যে পাহাড় বন্ধ আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, পাহাড় বন্ধ আছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্ল্যানিং ঠিক নেই যে আমরা কোন দিকে যাব। ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কোনো কোনো প্ল্যানিং নেই যে আমরা কোন দিকে যাব, কোন পাহাড়ে যাব বা কোথায় গিয়ে আজকে নাইট হল্ট হবে, কোনো কিছু প্ল্যান, কোনো প্ল্যানিং নেই। কালকে এই সময়টা মানে কালকে 9টার সময় কিন্তু আমার মাথায় প্ল্যান ছিল না যে আমি আজকে এই সময়ে ইসলামপুরে থাকবো বা আমরা ঘুরতে যাব। মানে আমাদের প্ল্যানিংটা ঠিক এরকমই হঠাৎ করে হয়ে গেছে। তো দেখা যাক কি হচ্ছে আগে, তো তোমরা সবই দেখতে পারবে। চলো তাহলে, চলো। Thank you.
জলপাই মোড় না এটা? এটা জলপাই মোড় না? বাস চলো বিধান মার্কেট। ওয়াও, কতদিন পর শিলিগুড়ি আসলাম, প্রায় মোটামুটি 6-7 মাস পর। A few moments later. ল্যাপটপটা দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে হাকিমপাড়াতে বালাজি ইনফোটেক বলে একটা দোকান আছে, অনেক পুরনো দোকান, আর দাদার সঙ্গে আমার অনেক দিন আগে থেকে পরিচিত, ঠিক আছে, অনিমেষ দা। তো দাদা বললো দেখা যাক কী হয়, এটা ভিতরে ময়লা ঢুকেও এরকম হতে পারে, কিবোর্ডে যে শর্টটা হয়েছে এসকেপ বাটনের, তো দেখা যাক কী হচ্ছে। তো ল্যাপটপটা দিয়ে দিলাম, আর এখন বাজে হচ্ছে 2:30 মতন বাজে, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস দার্জিলিংয়ের রাস্তায়, এই শিলিগুড়ির হাকিমপাড়ার এই রাস্তাতে যাচ্ছি টুয়ার্ডস সেবক মোড়ের দিকে, তারপর টার্নিং নিয়ে যেতে হবে টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। শুকনা 8 কিলোমিটার, তিনধারিয়া 25, কার্শিয়াং 45, সোনাডা 60, ঘুম 69 অ্যান্ড দার্জিলিং 77। আমরা যাব হচ্ছে রোহিণী দিয়ে। ইয়েস, তিনধারিয়ার রাস্তাটা আগের বার একটা দেখেছি, দেখুন উপরে আয়া, এখানে দেখতে পারবেন গিদ্দা পাহাড় যে ভিডিওটা আছে ওই ওটা হচ্ছে তিনধারিয়ার রাস্তা দিয়ে। আর আজকে যাব হচ্ছে সোনাদা রোহিণী 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 রাস্তা দিয়ে। চলো তাহলে যাওয়া যাক। Wish that I could find the words to describe you now, as I'm lying next to you and the world goes quiet. Wish that I could make you pahar re bhai pahar how to fit me pahar 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 We've been through it all. You're the one who understands. In a world where hope grows thin, you've completed me. And the story left within tells me how to breathe. Oh, ki lagche ki lagche ki lagche. Shotti parto. Koto din por bolto? Koto din por. Koto atke rakhbe? Koto atke rakhbe? Yar ki peche? ও, কার্শিয়াং চলে এসেছি আর মাত্র 1 কিলোমিটার, এখান থেকে দার্জিলিং মাত্র 33 কিলোমিটার, তো অনেক স্লো যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট যাওয়ার আজকের ট্রিপটা কোনো ইন্টেনশন নেই, কারণ পুরো উপলব্ধি করার জন্য এই ট্রিপটা, সেই লাগছে বস, সেই লাগছে। Welcome to Kashyam. Oh, puro thanda thanda. সব জায়গায় ঝর্ণা,
প্রচণ্ড খিদে পেয়েছিল এবং তার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়ে অর্ডার দিলাম ওয়াই ওয়াই। আমি মোটামুটি টাইম নষ্ট করছি না, শুরু করে দিচ্ছি। হ্যাঁ শুরু করে দে, শুরু করে দে, আমার তো একটু দেরি হবে এগুলো দেখাতে, তুই শুরু করে দে, চাপ নেই ভাই, এরকম করে দেখাস না। ওকে তাহলে শুরু করা যাক, আর বেশি সময় নষ্ট করবো না। Look out, here she comes, the woman that I love. It's too bad she'll never know. Yeah, I can't tell her how I feel, because she has someone who makes her happy. I'm a ghost in these walls, or at least I try to be. I hope that I'm not showing how I feel for her, but she won't feel the same for me. কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ভুতুরে ভুতুরে ব্যাপার, সত্যি কিচ্ছু দেখা যাচ্ছে না। ট্রাকের পিছনে কি লেখা আছে, সরি গার্লস মেমোরি ফুল, মেমোরি ফুল। এই ট্রাকের পিছনে না এগুলো দেখ লেখাগুলো পড়তে সেই লাগে সেই। তো চলে এসেছি ঘুম স্টেশন আমার স্কুটি করে। ও বা, ও ম্যান, গুরু গুরু চলে আসলো বালুরঘাট টু ঘুম। হ্যাঁ, এই যে চোখের পাতাগুলো কি হয়েছে, এই চোখের পাতা একটু বন্ধ কর, আবার খোল, এই যে চোখের পাতাগুলো দেখছেন, পুরো একদম পুরো একদম, দেখুন দেখুন দেখুন, পুরো একদম জলে ভর্তি। আমি তো পুরো রেনবো রেনবো দেখতে পাচ্ছি ভাই, সব জায়গায় রেনবো রেনবো। But I have to try, try as hard as I can, 'cause you'll never be mine. I listen when she talks, I watch her when she walks. She's giving me these feelings that I never felt before. And she will never know that I love her so well. She's with somebody else and I will have to let her go. And she will never know, na na, never know, na na. She will never know, na na. খাওয়া দাওয়া হয়ে গেল, ডিম ভাত খেলাম, তো মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেল। এইদিকে চীনের গল্প দেখছি টিভিতে নিউজে, ওটা দেখে দেখে খাওয়া খাওয়া দাওয়া হলো। তো ঠিক আছে, আজকের দিনটা এই পর্যন্তই, এখানেই ক্লোজ করছি। কালকে আবার একটা ডেস্টিনেশন যাওয়ার প্ল্যান আছে, সেটা এখানে বলবো না, সেটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে। আর ব্যাপারটা হচ্ছে, এখানে দার্জিলিংয়ে জাস্ট লকডাউনটা উঠেছে, মানে ট্যুরিস্টরা এখন আসছে। কিছুদিন আগে এই শুকনা মোড়েই ট্যুরিস্টদের আসতে দিচ্ছিল না, ওখানে আটকে দিচ্ছিল যে কোনো বাইরের লোক আসবে না ভিতরে, এইদিকে দার্জিলিংয়ে আসবে না, কিন্তু এখন সেটা দিচ্ছে। আর সেই খবর পেয়েই আমি আর পার্থ চলে এসেছি। তো এখানে অনেক হোটেল এখন বন্ধ আছে, তো কালকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা যে হোটেলে আমরা আছি সেই হোটেলের পুরো ডিটেলস দিয়ে দেবো, প্লাস হোটেলে কী রেট সেটাও দিয়ে দেবো। তোমরা যদি দার্জিলিংয়ে এর মধ্যে আসতে চাও তাহলে হোটেলে উঠবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই। But I have to try, try as hard as I can, 'cause you'll never be mine. I listen when she talks, I won't.